আসসালামু আলাইকুম তো আজকে আবারও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে সহজে থ্রি ফেজ মিটারের ওয়ারিং করা ওয়ারিং কিভাবে করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজে দেখিয়ে দেব বন্ধুরা তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন তো সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি আপনাদের প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি তো আজকের ভিডিওটি একটু লং হলো আপনারা ধৈর্য সহকারে দেখেন এখান থেকে অবশ্যই আপনারা যে আপনাদের চাহিদা মতো ভিডিও সেটা কিন্তু আপনি দিতে পারবো তো চলুন তো এর আগে এই ধরনের আমি ভিডিও তৈরি করিনি তো দেখেন আপনারা খুব ইন্টারেস্টিং একটি ভিডিও তো আমি এখানে দেখেন এখানে কিন্তু কাট আউট দিয়েছি অর্থাৎ ফিউজ বলতে পারেন এটা কিন্তু থ্রি ফেজের যে কাট আউট থাকে সেই ফিউজটা এখানে দেখেন এখানে তিনটা একটা দুইটা তিনটা তো এখানে আপনারা লোডের উপর ভিত্তি করে কিন্তু আপনি যে লোডটা চালাবেন তার উপর ভিত্তি করে কিন্তু এই আউটগুলো আপনাকে ব্যবহার করতে হবে এই ফিউজগুলো অর্থাৎ ফিউজগুলা থ্রি ফেজের তো মনে করেন আমি এখানে পঞ্চা একশো পঞ্চাশ ফিউজ কাটআউট এখানে ব্যবহার করেছি তো আপনার আপনার লোডের উপর ভিত্তি করে আপনি যদি দুইশো লাগে দুইশো ব্যবহার করবেন আরেকটা মূল্যবান কথা যে এখানে যদি আপনি দেড়শো এম্পেয়ারের ফিউজ ব্যবহার করেন কাটআউট আউট ব্যবহার করেন অর্থাৎ ব্রিজ ব্যবহার করেন তাহলে আপনাকে এই যে মেন সুইচ দেখছেন এই মেন সুইচটা কিন্তু নিচে থাকতে হবে এই এই ফিউজের কাট আউটের নিচে থাকতে হবে তো আমরা এখানে যেহেতু দেড়শো এম্পেয়ারের কাটআউট ব্যবহার করেছি সেহেতু আমাদের এখানে মেন সুইচটা আমরা একশো এম্পেয়ারের একটি মেন সুইচ ব্যবহার করবো তাহলে কি হবে আমাদের যদি এখানে কোনো প্রবলেম হয় এই সুইচ বোর্ডে বা ভোল মিটারে ইন্ডিকেটার ভোল্ট যে মিটার থাকে সেখানে ইন্ডিকেটার ভোল মিটার আর এখানে যদি আর এই হোল্ডারে যদি কোনো সময় সমস্যা হয় তাহলে কিন্তু এই মেন সুইচটা টিপ পড়বে বা মেন সুইচটা একটা শট করে নেমে যেতে শর্ট হলে কিন্তু নেমে যাবে তো এখানে দেখেন তো এ অবশ্যই এই কাট অনুসারে অ্যান্ড এই কাট যে আছে তার নিচে কিন্তু এই মেন সুইচটা ব্যবহার করতে হবে তো এখন আমি আপনাদের এখানে দেখালাম কি কী তো এখানে সুইচ বোর্ড আছে এই সুইচ বোর্ডটা দেখছেন এই সুইচ বোর্ড দ্বারা কিন্তু যে হোল্ডারগুলো আছে এখানে ফিউজ আছে এই যে ফিউজ দেখেন এখানে ফিউজ এখানে সুইচ এখানে ফিউজ এখানে সুইচ এখানে ফিউজ এখানে সুইচ তো এই তিনটার জন্য কিন্তু এই সুইচ তিনটা ব্যবহার করা এবং এখানে কাট আউটও ব্যবহার করা হয়েছে তো বিস্তারিত আমি আপনাদের দেখাচ্ছি তো ভোল্ট মিটার তিনটা আছে যে এখানে কি পরিমাণ ভোল্ট শো করবে দুশো বিশ ভোল্ট দুশো তিরিশ বা দুশো পঞ্চাশ সে ভোল্টটা কিন্তু আমি এখানে এই ইন্ডিকেটার ইন্ডিকেটার ভোল্টে দেখতে পাবেন তো যে আপনারা যে বিভিন্ন প্যানেল বোর্ডের আপনারা দেখতে পাবেন সেখানে কিন্তু দেখা যায় তো এখানে আর এই যে আমি লাইট তিনটা ব্যবহার করেছি এই লাইট তিনটা এখানে যদি এই আউটপুটে অর্থাৎ আমরা যে সুইচ বটার চালাবো বা আউটপুটে যে থ্রি ফেজ যে মোটর চালাবো বা থ্রি ফেজ যে কোনো জিনিস যদি চালাতে চাই তাহলে কি হবে যদি এই আউটপুটে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এই এই হলো এই বা হোল্ডারের লাইট যে থাকবে সেই লাইটগুলো কিন্তু কেটে যাবে তো আমি আপনাদের বিস্তারিত এটা কিন্তু এখন বোঝালাম এখন আমি আপনাদের কানেকশনটা কিভাবে করবেন সেটা কিন্তু আমি দেখাচ্ছি সহজেই দেখে দেব তো এখানে প্রথম কথা হলো যে আমাদের যে পুল থাকে এই যে মিটার থেকে পুল সে পুলটার থেকে কিন্তু আমাদের ফেস নিয়ে আসতে হবে ফেসটা মনে করেন আমরা সাধারণত এখান থেকে যে এটা পল্লী বিদ্যুতের কাজ তারা বললে তারা করে দেবে তো আমরা এখান থেকে একটা ফেস নিয়ে এসে এই কাটাউটে দিয়ে দিলাম এখান থেকে আরেকটা ফেস নিয়ে এসে আমরা সহজে কিন্তু এখানে নিয়ে এসে দিয়ে দেবো এবং এখান থেকে ফেস নিয়ে এসে আমাদের এখানে দিয়ে দেব তো এখানে আমাদের দরকার নাই এই তার কত আর কত কি এটা আমাদের দরকার নেই এখান থেকে একটু পল্লী বিদ্যুতের যে ড্রপের তার থাকে সেটা তারা কানেকশন দিয়ে দেবে তিনটা ফেস এখন কথা হলো যে এখন এখানে আমরা যে তিনটা আউট ব্যবহার করেছি এই তিনটা কাট আউট অর্থাৎ ব্রিজ বলেন বা ফেস বলেন ফিউজ তো এখান থেকে আমাদের কি করতে হবে এই যে কাট আউটের যে কাট আউটের যে আমাদের আউটপুট আছে এটা তো ইনপুট হলো এখন আউটপুট আমাদের কি করতে হবে এই আউটপুটটা এখান থেকে আমাদের নিয়ে এসে এই যে এখান থেকে নিয়ে এসে আমাদের এখানে একটা কাজ করতে হবে তার মানে থ্রি ফেজের যে আমাদের মেন সুইচ থাকে সেই মেন সুইচটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে তো এখান থেকে আমাদের এই থ্রি ফেজের লাইনটা দিতে হবে তো এখানে আমাদের এই আউটপুট থেকে আমরা ইনপুট ঢুকালাম আউটপুট থেকে নিয়ে এসে আমাদের এখানে ইন করতে হবে অর্থাৎ এই এমসিবি অর্থাৎ মেন সুইচে এখন এখান থেকে আমরা আর নিয়ে আসলাম ফেস এখানে একটা ফেস নিয়ে আসলাম ফেস নিলাম এখান থেকে যেন আমাদের এই ফেসটা নিয়ে আসতে হবে এখন কথা হলো আপনারা এই যে তারটা তিনটা তার ব্যবহার করব আমি এখন কত আর এম তার ব্যবহার করব এখানে বাজারে যদি আপনি বারো পান বারো আর এম তাতেও হবে এবং চোদ্দো চোদ্দো বা ষোলো আর এম আর এম তার ব্যবহার করতে পারবেন এই তারে এই তারটা আপনাদের অবশ্যই ভালো ব্যবহার করতে হবে বারো আর এম ষোলো আর এম বা চোদ্দো আর এম তার আপনি কিন্তু এই তারটা ব্যবহার করতে হবে কারণ আপনাকে তারের মানটা কিন্তু বেশি রাখতে হবে সবসময়তে তা হলে কিন্তু যখন আপনি লোড চালাবেন তখন কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু তারটা পুড়ে যেতে পারে তো সেই জন্য কিন্তু আপনাকে তারটা অবশ্যই ভালো দিতে হবে বন্ধুরা এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে তা নাহলে কিন্তু তার পুড়ে যাবে তো এখন আসেন এখানে আমরা তারটা ব্যবহার কর ষোলো আর এম বা চোদ্দো আর এম তার আপনি কিন্তু এই তারটা আপনি এই আউট থেকে ব্যবহার করতে ব্যবহার করতে পারেন এখন আপনাদের যে কাজটি দেখাবো সেটা হলো যে আমাদের এই আউটপুটে এই আউটপুট থেকে লাইনটা আমরা কি করব এই লাইট আউটপুট থেকে আমরা একটা তার আমরা এই যে এখানে ফিউজ দেখছেন এই যে ফিউজ এই ফিউজের কাছে এই যে এখানে একটা দেন এফ লেখা এখানে একটা ফিউজ দিয়েছি এখন এখান থেকে আমরা তারটা নিয়ে এসে এই একটা ফিউজে দেব এবং এখান থেকে একটা ফিউজে দেব এই যে ফিউজ এবং এখান থেকে যে আমরা একটা তার নিয়ে এসে কিন্তু এই ফিউজে দেব এখন বলতে পারেন বন্ধু এখন বলতে পারেন যে ভাই এ তারটা আমরা কী ধরনের তার দেবো এখানে আপনি যেহেতু আমাদের এখানে লাইট চলবে যেহেতু এখানে আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ বা ওয়ান পয়েন্ট থ্রি আর এম তার ব্যবহার করতে পারিনি এতে কোনো সমস্যা হবে না যেহেতু আমাদের এখানে সুইচ বোর্ডের এখানে কিন্তু আউটপুট এখান থেকে কিন্তু আপনার যে কোনো কিছু থ্রি ফেজের চালাতে পারবেন এখানে আউটপুট আপনাদের মনে রাখতে হবে তো এখানে যে কথাটা বলছিলাম যে এখান থেকে লাইনটা কিন্তু নিয়ে এসে আমরা এই তারটা দিলাম কত ওয়ান পয়েন্ট ফাইভ আর বা ওয়ান পয়েন্ট থ্রি আর এম তার আপনাকে ব্যবহার করতে হবে এখন এখান থেকে আমরা যে কাজটি করতে হবে সেটা হলো যে এখানে আমাদের ভোল মিটার ভোল মিটার আমি আগে বলেছি যে ভোল মিটারটা দেখানো হয় যে আপনার বাড়িতে কি ধরনের ভোল্ট আছে অর্থাৎ আমরা যে দুইশো বিশ ভোল্ট বা দুশো চল্লিশ ভোল্ট বা দুইশো পঞ্চাশ ভোল্ট কিন্তু এই মিটারে দেখাবে তো এখান থেকে আমাদের কি করতে হবে ফেসটা নিতে হবে ফেসটা আমরা কোথায় থেকে নেব সেটা আমি আপনাদের দেখাচ্ছি ফেসটা আমরা এখান থেকে ডাইরেক্ট আমরা এই আউটপুট থেকেই নেব আউটপুট থেকে আমরা এই ফেসটা এখান থেকে যেহেতু আমরা এখানে স্ক্রু দেওয়া আছে সেহেতু আমরা এখানে স্ক্রুর মধ্যে এখানে যেহেতু যেহেতু মোটা তার দিয়ে থাকে যেহেতু আমরা যদি মোটর চালাই সেক্ষেত্রে আমরা এখানে কি করব। এখান থেকে আমরা ফেসটা নিয়ে এসে এখানে একটা দেবো এখানে জয়েন্ট দেবো এখান থেকে ফেস নিয়ে এসে এখানে একটা জয়েন্ট দেবো এবং এই ফেসটা নিয়ে এসে আমরা এই ফেসে জয়েন্ট দিয়ে দেবো তাহলে আমরা লাইনটা কিন্তু হয়ে গেল এখন আমাদের কথা হলো যে এখন এখানকার মিটল আমাদের কোথায় থেকে দিতে হবে এই নিটলটা ঠিক আমরা নিয়ে এসে এই যে সুইচ বোর্ড আছে এই নিটলটা আমরা করবো এবং এখান থেকে কমন করব প্রত্যেকটা কিন্তু কমন করতে হবে নিটল কিন্তু এখানে আলাদা আলাদা করে নিতে হবে না এখানে কমন করতে হবে কারণ আলাদা করলে সিরিজ লাইন হয়ে যেতে পারে তখন কিন্তু একটি একটা দিলে আরেকটা কিন্তু মিটারের সমস্যা হতে পারে এই ইন্ডিকেটারে তো এখানে আমরা নিটলটা এসলাম এখন এই যে আমাদের নিটল লাগবে এখানে নিটলটা আমরা সরাসরি এই পুল থেকে নিটলটা এই নিটলটা কিন্তু আমরা সরাসরি এইখান থেকে নিয়ে এসে আমরা এই বোর্ডের মধ্যে রেখে দেবো এখান থেকে আমরা নিটোলটা সাব সাবমিট করব মানে পাঠাবো এই বোর্ড থেকে সুইচ বোর্ড থেকে নিটোলাটা কমন করে দেবো তাহলে এখান থেকে আমাদের যে ভোল মিটারের যে কাজটা সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম এখন আমাদের কি করতে হবে এখন যে কাজটি আমাদের করতে হবে সেটা হলো যে আমরা যে হোল্ডারগুলো আছে এখন আমাদের হোল্ডারগুলো কাজ করতে হবে তো হোল্ডারগুলো কীভাবে কাজ করব সেটা আমি আপনাদের দেখাচ্ছি এখানে দেখেন এখানে কিন্তু এই যে হোল্ডারগুলো আছে তো এই হোল্ডারগুলো আমরা একটা এখান থেকে একটা ফেস নিয়ে আসবো ফেসটা এই তারটা নিয়ে এসে আমাদের সরি এখানে আমাদের সুইচ হবে সুইচ হবে এটা হলো আমাদের সুইচ এই সুইচের মাথা দিয়ে দেবো এই সুইচের মাথায় যখন দিয়ে দেবো তো এই সুইচ যখন আমরা দিয়ে দেবো তখন কিন্তু আমাদের লাইনটা তো দেখেন এখানে কিন্তু আমরা যে এই হোল্ডারের যে ফেস আছে এ তারটা কত আর তার হবে এটাতে আপনারা একটু যেহেতু এটা লাইনের এখানে আপনার টু টু আর এম তার দিতে পারেন একটু বেশি দেন কারণ তার একটু বেশি দিলেও সমস্যা নাই যেহেতু তারটা কিন্তু অল্প হবে আপনারা এই বোর্ডটা একটা কাঠের পরে কিন্তু বসিয়ে কিন্তু এই কাজটি আপনারা করবেন তো সেটা কিন্তু আমি দেখাচ্ছি যে এখানে টু আর এম তার দিবেন বা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম তার দিলেও আপনারা চলবে একটু বেশি অ্যাম্পেয়ারে তার আপনারা ব্যবহার করলে ভালো হয় এখন কথা হলো যে আমরা এই হোল্ডার থেকে এই লাইনটা কিন্তু এই সুইচ বোর্ডে নিয়ে এসেছি এখন এখানে আমরা ফিউজ ব্যবহার করেছি ফিউজ অর্থাৎ কাটআউট যে আমাদের বা আমাদের সুইচ বোর্ডে যে কাট আউটগুলো থাকে ছোটো ছোটো সেই কাট আউটগুলো কিন্তু এখানে ব্যবহার করেছে তো এখান থেকে এই ফিউজের দ্বারা এখানে একটা তার দিয়ে কমন করবেন তাহলে এই ফিউজ দ্বারা এই সুইচ চলল এখন যেহেতু এর ফেস চলে এসেছে এখন এখান থেকে একটা ফিউজ আছে। এই ফিউজ দিয়ে কিন্তু এখানে একটা তার দিয়ে কমন করবেন সুইচে আবার এখান থেকে ফিউজ আছে এই ফিউজ থেকে একটা তার দিয়ে এখানে কমন করবেন তাহলে কী হয়ে গেলো আলাদা আলাদা আমাদের থ্রি ফেজ লাইন চলে আসলো ফিউজে এখন এখান থেকে আমরা একটা টান নিব এখান থেকে একটা তার নিয়ে এখান থেকে আমরা একটা তার এভাবে ব্যবহার করব করার পরে এবার দিয়ে নিয়ে এসে কিন্তু আমাদের কি করতে হবে এই যে সুইচ আছে সুইজের সুইচের উপরে কানেকশন দিয়ে দেবো এই কানেকশনটা হয়ে গেল এখন আর একটা আমাদের যে বাকি আছে এই তারটাও কিন্তু আমাদের এখানে নিয়ে এসে এই এই সুইচ বোর্ডের এখানে কানেকশন করে দিতে হবে এই সুইচ বোর্ডে তো এই কানেকশন কিন্তু এভাবে আপনাদের হোল্ডারে দিতে হবে এখন আমরা কি করব প্রত্যেকটা নিউট্রাল কিন্তু আমাদের এখানে কমন করতে হবে কোনো রকম এই জিনিসটা এখানে নিয়ে আসবো এখান থেকে এখানে নিয়ে আসবো নিয়ে আসার পরে কিন্তু আমাদের এখান থেকে অবশ্যই কমন করে এদিক দিয়ে কিন্তু এই যে আমাদের সব নিউটল আছে এখানে সব নিউটলগুলো কিন্তু একসাথে এখানে আমরা জয়েন করব সরাসরি এই সুইচ বোর্ডের মধ্যে তাহলে কিন্তু আমাদের যে কাজটি সেই কাজটি কিন্তু হয়ে যাবে তো তো দেখেন তো আমি কিন্তু আপনাদের এখন পর্যন্ত খুব অল্প সময়ের মধ্যে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনারা সহজে থ্রি ফেজ মিটারের ওয়ারিং করবেন এবং কিভাবে থ্রি ফেস মিটারের কানেকশন করবেন তা কিন্তু আমি অল্প সময়ের মধ্যে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ